অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কাল রাতে সায়নার বিথির মধ্যে এগুলোই ঘটেছে। বুঝলাম, কিন্তু এরপর আমাদের কি করণীয় সেটাও তো ভাবতে হবে। একদম ঠিক। আচ্ছা, আমরা কি আগের মতো ওদের মধ্যে ঝামেলা লাগানোর পথে এগোবো নাকি? বলছি বিথি, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? দেখো, আমরা মনে করছি ওই ডিভোর্স অবধি অপেক্ষা না করে নিজের সম্মান থাকতে থাকতে তুমি বাড়ি চলে যাও। তুমিও তো ভাবছো এই কথাগুলো আমরা কেন বলছি। আসলে সায়ন শিবানীর প্রেমে এখনো ডুবে রয়েছে, এটা আমাদের বিশ্বাস। আর আমরা যে তোমার শুভাকাঙ্ক্ষী, এই কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে। দেখো, আমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের চিন্তা হওয়াটা তোমাদের জায়গা থেকে স্বাভাবিক, কিন্তু একটা কথা কি জানো তো, এই সম্পর্কটা আমার আর সায়নের। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমাদের শুভাকাঙ্ক্ষী, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত ব্যক্তিগত, সেটা তোমরা আমাদের উপরেই ছেড়ে দাও। দেখো, আমরাও তো একসাথে থাকি, তাই তোমাদের ভালো মন্দের ব্যাপারটা তো আমাদের চোখে পড়বেই, বলো। দেখো, আমরা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা ব্যক্তিগত, কিন্তু চোখের সামনে অন্যায় দেখলে তার মুখ বুজে থাকতে পারবো না। তাই আর এই অন্যায়টা যখন তোমার সঙ্গে করা হচ্ছে, তখন কি হাত পা গুটিয়ে বসে থাকা যায় বলো? যায়, কারণ আফটার অল লাইফটা আমার, এখানে ভালো মন্দটা আমাকেই বুঝে নিতে দাও। এখানে আমার কথাটাই তো শেষ কথা হবে, আর আমার উপর কথা বলার অধিকার একজনেরই আছে, সে হলো আমার স্বামী। দেখো, আমি তো আর বাচ্চা মেয়ে নই, তাই তোমাদেরকে বলছি, তোমাদের এইসব চিন্তাগুলো আমার উপর চাপিয়ে দিও না, তাতে কোনো লাভ হবে না। আমার জীবনটা আমার মতো চলতে দাও, আমি ঠিক থাকব। তোমরা বরং এক কাজ করো, ঘরে যেসব কাজ আছে সেগুলো সামলাও। যেটা বিথিকে বোঝাতে চেয়েছিলাম বিথি সেটা বুঝেছে। অনেকদিন পর কেমন একটা আনন্দ হচ্ছে। আজকে ফেরার পথে একটু পুজোর শপিং সারবই। টাকাটা রাখ। কিসের টাকা? রবির চিকিৎসার। না না মানে? আচ্ছা, আমি কি আমার অসুবিধা করে তোকে টাকাটা দিচ্ছি? দেখ, পুজোয় কেনাকাটা করবো বলে কিছু টাকা ছড়িয়ে রেখেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি, বাচ্চাদের জন্য যতটুকু না কিনলে নয় ততটুকুই কিনব। রানাদা, আমি জোর করো না, এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা, তুই তো আচ্ছা অবুঝবে। দেখ, তুই বোধহয় ভুলে গেছিস যে রবির কাছ থেকে ব্যবসার জন্য একটা সময় আমি টাকা ধার নিয়েছিলাম, সেটা ফেরত নিচ্ছিস এটা ভেবে অন্তত নে। বাবা, তুই ভুল কিছু বলছে না মন, রবির পাওনাটাকেই তোকে দিতে চাইছে, তা সেটা নিতে বাধাটা কোথায়? বাধা আছে বাবা, এই টাকা আমি নিতে পারবো না। এরকম একটা কঠিন সময় এই জেদ ভালো নয় মন। এটা জেদ নয় বাবা, এটা আমার জীবনের লড়াই, আর তার জন্যে আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না। তুমি চাইলে রবির টাকা রবিকেই ফিরিয়ে দিও, আমি নেব না। পেশেন্টকে কেবিনে শিফট করা হবে। সিস্টার, বলছি বিল কত হলো কোথায় জানবো? বিল? পেশেন্টের বিল তো ডক্টর অয়ন মুখার্জি দিয়ে দিয়েছেন।
আপনি এখানে একটা সাইন করে দিন। ছেলেটা আর কত করবে আমাদের জন্য? আমরা তো নিজেদের মুখে ভালোভাবে ধন্যবাদ জানাতেও পারিনি। আচ্ছা, ডক্টর অয়ন মুখার্জি কোথায়? উনি তো ভোরবেলায় বর্ধমানে বেরিয়ে গেছেন। অয়ন বোধ হয় বর্ধমানে অন্য কোনো কাজে গেছে জানো। বসুন। অয়ন কাল আমার আর বৌদির কথা শুনে ফেলেছিল। ও যেমন মানুষ, ও যদি আমাদের বাড়িতে চলে যায়, আর আমাদের যা কপাল, তাতে মা না ভেবে চিনতে যদি কিছু বলে ফেলে, তাহলে তো শুধু শুধু একটা ঝামেলা বেঁধে যাবে। মীরা, তোমাদের সব খবর ভালো তো? ভালো আর কোথায় বলো, তবে সুস্থ আছি বলতে পারো। ও, আর হাসপাতালে গেছিলে? হ্যাঁ, আমি তো এই রাতেই ফিরলাম অবশ্য, কিন্তু বিশু এখনো বাড়ি ফেরেনি। ও, আর বাকি সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি তো সব ঠিকই আছে, তবে এ কথা বলতে হবে যে অয়নদা না থাকলে যেটুকু ঠিক আছে সেটাও আর সম্ভব হতো না। তাই বুঝি? হ্যাঁ গো, জানো তো অয়নদা নিজের কার্ডিওলজিস্ট বন্ধুকে এনে চিকিৎসা করিয়েছে, আর আর সেই জন্যই হয়তো রবি প্রাণে বেঁচেছে। এমনকি আমাদের সবার খেয়াল রেখেছে অয়নদা, আর বিলটাও পর্যন্ত নিজে দিয়েছে। বাহ, ভালো খবর তো। আচ্ছা শোন, আমি রাখছি। রবি প্রাণে বেঁচে গেছে বটে, কিন্তু ওর ডান দিকটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। অয়ন নাকি খুব সাহায্য করেছে, নিজের বন্ধুকে এনে দেখিয়েছে, এমনকি হাসপাতালের বিলটাও মিটিয়ে দিয়েছে। শুনে খুব ভালো লাগছে। অয়ন কত ভাবে নীরাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু একটা ব্যাপারে আমার খুব চিন্তা হচ্ছে জানিস। আজকালকার দিনে আত্মীয়রা আত্মীয়র পাশে দাঁড়ায় না, সেখানে অয়ন অনাত্মীয় হয়ে এত কিছু করছে, ওর স্বার্থটা কি? এটা কিন্তু সত্যিই বাবা চিন্তার বিষয়। অয়নদা বর্ধমানে গেছে। হঠাৎ বর্ধমান কেন? বৌদি, আমারও সন্দেহ হচ্ছে। ওনা আমাদের বাড়ি চলে যায়। আমি দাদাকে ফোন করে জানাতে চেয়েছিলাম, কিন্তু ওকে ফোনে পাচ্ছিলাম না। না না, তা কি করে হয়? তোমার দাদার সঙ্গে তো আমার একটু আগেই কথা হলো, আর অয়নদা গেলে তো ও আমাকে বলতো। দাদা অয়নদাকে নিয়ে কিছু বলেনি? কই না তো। যাক বাবা, এটা শুনে আমি নিশ্চিন্ত হলাম। বৌদি, আমি সারা রাত জাগা তো খুব ক্লান্ত লাগছে, আমি চান করে আসছি। কখনো ম্যারেজ কাউন্সিলিং, কখনো বর্ধমান,
অয়নদা যে কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। বিশুর কথাটা যদি সত্যি হয় তাহলে অয়নদা যদি সত্যি ওই বাড়ি যায়। কি জানিস তো বাবা, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না। একটা মানুষ কোনো স্বার্থ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া কারোর জন্য আজকাল আর কিচ্ছু করে না। দেখ, এই যে অয়ন নীরার পরিবারের জন্য এত কিছু করছে সেটা জেনে আমার যেমন ভালো লাগছে, তেমন কিরম একটা মনের মতো জানিস তো বাবা কুটাক ডাকছে। এত কিছু কেন করছে? দেখ বাবা, নীরা কিন্তু খুব সহজ সরল মেয়ে, কোনো গন্ডগোল না ঘটে যায়। কি বাবা, তুমি এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। আর থাক বাবা থাক, তুমি তো এসে একেবারে আমাদের চমকে দিয়েছ। কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, তুমি হঠাৎ এরকম নাম বলে কয়ে চলে এলে। হ্যাঁ দেখুন মাসিমা, আমার আসার দুটো উদ্দেশ্য, প্রথম আপনার সাথে দেখা করা, আর দ্বিতীয় সামনেই তো পুজো, তাই আমার এই উপহারগুলো আপনার হাতে তুলে দেওয়া। নিন ধরুন 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 ধরুন। এ এ বাবা, এইসবের আবার কি কি দরকার ছিল? উমা, পুজোয় মাকে উপহার দেবো না সে কি? ইন্দ্র, তোমার ওপর কিন্তু আমি ভারী রাগ করেছি। তুমি যে এখানে আসবে সেটা তো আমাকে বলতে পারতে, তোমার সাথেই চলে আসতাম, এই এত কষ্ট করে আমার বাড়িটা খুঁজতে হতো না। তবে জানো তো, আমি এখানে চলে আসলে একটা প্রবলেম হতো মাসিমা। আমি যদি এখানে চলে আসতাম না, রবির চিকিৎসায় অসুবিধা হয়ে যেত। হ্যাঁ, ওনার বরের ব্যাপারটা শুনে এত খারাপ লাগছে। হ্যাঁ আর বলবেন না মাসিমা, দেখুন ডাক্তার হিসেবে কিন্তু আমি চেষ্টা করেছি, আমার কার্ডিওলজিস্ট বন্ধুকে দিয়ে ওর চিকিৎসাও করালাম, কিন্তু রবির অ্যাটাকটা এতটাই ম্যাসিভ যে আর কিছু করা গেল না। আর ডাক্তার হিসাবে এই মুহূর্তে আমার আর কিচ্ছু করার নেই। তবে এটাই সান্ত্বনা যে ওকে প্রাণে বাঁচানো গেছে। মা, এটা কিন্তু সত্যি স্বীকার করতে হবে যে অয়ন ডাক্তার হিসেবে কিন্তু 100-100 পেয়েছে। অয়ন, তুমি যে ডাক্তার হিসেবে আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে এভাবে মিশছ এটা দেখে সত্যি খুবই ভালো লাগছে। ওসব ডাক্তার টাক্তার পড়ে, আগে আমি তোমার বন্ধু, মাসিমার আর এক ছেলে, সব পেরিয়ে আসে ডাক্তার, কি তাই তো মাসিমা? রোজ রোজ কি শুরু করেছো তুমি? খাচ্ছ না কেন? আমার খেতে ভালো লাগে না। ভালো লাগে না বলে তো হবে না, না খেয়ে কি মরবে নাকি তুমি? আমি না খেয়ে মরবো? মরবো আমি না খেয়ে? তোমরা কেউ আমার কাছে আসবে না, কেউ আসবে না আমার কাছে, খাবার নিয়েও আসবে না বলে দিচ্ছি। জানো জানো আমার বাবাকে, জানো তার কত টাকা? সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি আমি, তোমাদের কথা শুনে চলবো নাকি আমি? হ্যাঁ চলবো না আমি, তোমাদের কথা কোনো কথা শুনবো না, শুনবো না তোমাদের কোনো কথা। আমি ছেলে মানুষই একদম বন্ধ করো রঞ্জন, খাবারটা চুপচাপ খেয়ে নাও।
আর বলো তো, এই কদিনে রঞ্জন কি তোমাকে ভালোবেসে ফেললো নাকি? আমাদের তোকে খাওয়াতে কাল ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু এত সহজে তোমার কথা শুনছে কি করে? কোন ম্যাজিকে স্বর্ণালী? যাক বাবা, যে কারণেই হোক এই রিহাবে শান্তি বজায় থাকা নিয়ে কথা। এভাবে তাকিয়ে থাকার তো কিছু নেই, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আবার যদি তুমি এরকমই করো তাহলে কিন্তু আমি তোমাকে না খাইয়েই রাখবো। তুমি যদি তাই করো করবে, আমি তোমার সঙ্গে যা যা করেছি সেটার শাস্তি হিসাবে তুমি যা করবে আমি আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু একটা কথা বলো তো, আমাকে শাস্তি দিয়ে তুমি সত্যি খুশি হবে তো? আমি জানতাম এটা তোমার খুব পছন্দ হবে। আমি তোমার সঙ্গে যা যা করেছি সেটার শাস্তি হিসাবে তুমি যা করবে আমি আমি মাথা পেতে মেনে নেব। আমাকে শাস্তি দিয়ে তুমি সত্যি খুশি হবে তো? রঞ্জনের মাকে একটা ফোন করি। কেন এসেছো? রবি, কেউ সার্কাস দেখতে আসেনি রবি, সবাই তোকে ভালোবাসে তাই জন্য তোকে দেখতে এসছে। তোর এই কষ্ট দেখে সবাই ব্যথা পাচ্ছে। আমি খুব ভালো ভালো করে জানি কত ব্যথা পাচ্ছে। আমি কারো মুখ দেখতে চাই না, কারণ
অনেক দেরি হয়ে গেছে রবি, এবার অন্তত নিজের ভুলটা বোঝ। কিছু বোঝানি আমি আমার কিছু বোঝানি না রবি, তুমি কিচ্ছু বুঝতে পারোনি। তুমি এখানে যাদেরকে দেখছো সবাই সারা রাত জেগে বসে আছে হসপিটালে শুধু তোমার জন্য। আমাকে ভোলাতে পারবে না, আমি কাউকে চাই না, কাউকে চাই না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আপনারা দয়া করে সকলে বাইরে যান, পেশেন্টকে অকারণে উত্তেজিত করবেন না।